নমস্কার বন্ধুরা, টুকিটাকি নিয়ে সুইটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাইরে এতটা রোদ ও গরমের মধ্যে আজকে বানিয়ে ফেলাম আমপোড়া শরবত। বাড়িতে কিভাবে আমপোড়া শরবত বানালাম একদম নতুন স্টাইলে, নতুনভাবে, চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করা যাক। আর এইভাবে আমপোড়া শরবত খেলে আর জীবনেও কোনো দিন ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে ফেললাম। গাছের বাড়িতে ঝড়ে পড়েছিল এবং সেইখান থেকে আমরা আম কুড়িয়ে নিয়েছি এবং এই আমগুলো দিয়ে আমরা এখন আমপোড়ার শরবত বানাবো। তো আমগুলোকে আমি উনুনের মধ্যে এইভাবে পুড়িয়ে ফেললাম, আমাদের যেহেতু কাঠের উনুনে রান্না হয়। এবং পোড়ানো হয়ে গেলে আমগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে এইভাবে উনুন থেকে বার করে ধুয়ে নিলাম। জল পাল্টে পাল্টে 3-4 বার ধুয়ে নিয়েছি এবং এবার আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব। এইভাবে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নেব এবং ভেতরে যেগুলো আমের সমস্ত রকম জেলি থাকবে সেগুলোকেও আমি ভালো করে বের করে নেব। এইভাবে প্রত্যেকটা আমের আমি এইভাবেই খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে আমের জেলিগুলোকে সমস্ত বের করে নিয়েছি এবং গ্রেভিগুলো আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর নিয়েছি বিলিতি ধনা, আপনারা বিলিতি ধনা না থাকলে এমনি ধনে পাতা ইউজ করতে পারবেন। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর এটা নিয়েছি আমি জোয়ান পাতা, এটা একটা নতুন ধরনের আমাদের বাড়ির গাছে জোয়ান পাতা। এবং সমস্ত কিছুকে লঙ্কাও নিয়েছি এবং এগুলোকে আমি একটু থেতো করে নেব। ভালো করে থেতো করা হয়ে গেলে একদম ভালো করে থেতো করা হয়ে গেছে। এবার এই জিনিসটাকে আমি এই আমের চটকানোর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে নিয়ে দেবো একটু পাতিলেবুর রস, দিয়ে দেব একটু লবণ, এরপরে দিয়ে দেব চিনি, এরপরে আমরা জল নিয়ে নেব এবং এই মিশ্রণটাকে ভালো করে গুলিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জলজিরা। জলজিরার একটা প্যাকেট হলেই যথেষ্ট। আমি গ্লাসের মধ্যে শরবতটা ছেঁকে নেওয়ার পরে যে গ্রেভিটা থেকে গেছে ছাঁকনিতে সেটা প্রথমে দিয়ে দেবো এবং তার মধ্যে ছাঁকার পরে যে শরবতটা হয়েছে সেটা আমরা গ্লাসে দিয়ে দেব। আবারও ওভাবে শরবতের প্রথমে নিচের গ্রেভিটা আমরা দিয়ে দেবো, তারপরে শরবতটা ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, আপনারা ভাবতেও পারবেন না এটা খেতে কতটা সুন্দর হয়েছিল। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই খেয়ে বলবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো এইভাবে আমপোড়ার শরবত খেতে। আপনারা অনেক রকমের আমপোড়ার শরবত খেয়েছেন কিন্তু আমি শিওর এইভাবে কোনো দিন আমপোড়ার শরবত আপনারা খাননি। আপনারা টেস্ট করুন, খেয়ে দেখবেন এবং অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, দেখা হবে পরের একটা নতুন আর ভালো রেসিপি নিয়ে।